আফটারনুন, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্দুস লাইফস্টাইল। সবার প্রথমে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশেপাশে কিছু গান শুনতে পাচ্ছ, মিউজিক গানে অনেক কিছু শুনতে পাবে। এই গানগুলো ঠিক না হলে পুজো পুজো ভাইবসটা আসে না। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যাব হচ্ছে প্যান্ডেল ওপেন করতে, সাউথে যাব আজকে। আজকে মানে এমনি কাল মহালয়া থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং সবার, আমাদের না মানে বাকি এত ভিড়, আমরা দেখেই যেন শরীরটা খারাপ লাগছে। কি এত ভিড় হবে ভাই, আমরা গিয়ে তো আমরা পাগল হয়ে যাবো, করোনা হয়ে যাবো আমাদের, এইসব কত কথাই হলো। কিন্তু মানে আলটিমেট দুর্গাপুজো বলে কথা বাঙালি, তো প্যান্ডেল হপিং মাস্ট হবেই হবেই। তো আজকে আমি তোমাদেরকে প্যান্ডেল হপিং নিয়ে যাব আমাদের সাথে। যারা যারা বাড়িতে বসে আছো, কোনো কারণবশত বেরোতে পারছো না বা যেতে পারছো না, তাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমরা আছি, তো আমরা নিয়ে যাবো তোমাদেরকে। চলো আমাদের সাথে যাও, যাবে চলো। আর তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, কোনোরকম পুজোর আগে বা কোনোরকম কোনো ঘুরতে যাওয়ার আগে বা কোনোরকম কোনো অকেশনের আগে কোনোরকম মুখের উপর কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না। আমার অবস্থা দেখো, খালি দেখছো ফেশিয়ালে রিমুভ করেছিলাম, মানে সুতো দিয়ে, সুতো যেগুলো দিয়ে, সুতো দিয়ে যেমন থ্রেডিং করে ওই আর কি, সুতো দিয়ে আমি ফেশিয়ালে রিমুভ করেছি। কী বলবো, মানে যেদিন থেকে করেছি ওদিন থেকে আমার এই অবস্থা, এখন তো তাও একটু কমেছে। মানে কালকে তার আগের দিন অব্দি খুব লাল হয়েছিলো, এখন হোমিওপ্যাথি ওষুধ চলছে, কিচ্ছু মাখতে বারণ করেছে ডাক্তার, বলছে কিচ্ছু মাখা যাবে না, সামান্য একটু ক্রিমও মাখা যাবে না। কী অবস্থা করেছি আমি, আমার পুজোটা আমার বরবাদ, পুরো আমার শেষ পুজো শেষ। কত ইভেন্ট আছে আমার সামনে, আমার সব শেষ হয়ে গেছে। যাই হোক, তোমরা কোনোরকম এক্সপেরিমেন্ট করতে যেও না, এটা আমার ভীষণ বাজে একটা সাইড এফেক্টস আসলো। আমি তো আর কোনোদিনই আমি আর ফেশিয়ালে রিমুভ করাবো না, আমার লাইফ ফার্স্ট টাইম আমার ইচ্ছা হলো একটুখানি সাজবো টুজবো। শুনেছিলাম যে ফেশিয়ালে রিমুভ করলে নাকি একটু মেকআপটা ভালো বসে আর কি। মা এখন এসব দেখে বলছে বেশি সুন্দর হতে চাও না, এরকমই হবে। আচ্ছা মা আর বলো না, এরকম কষ্ট হচ্ছে আমার, এরকম আর বলো না। যাই হোক, তোমরা কোনোরকম এক্সপেরিমেন্ট করতে যেও না, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করছি। হ্যাঁ, তোমার ইন্দুস লাইফস্টাইল থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম হ্যাশট্যাগ ইন্দু রাখবো, হ্যাশট্যাগ ইন্দু, ঠিক আছে, আজ থেকে। কারণ আমার না ওই নামটা একটুও ভালো লাগছে না, কেমন কেমন একটা ইন্দুস লাইফস্টাইল, কী ওইটা কী আছে বলার মতো। যাই হোক, তো এখন থেকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশট্যাগ ইন্দু, ঠিক আছে। চলো আমরা আমাদের সাথে প্যান্ডেল ওপিংয়ে যাবে, চলো। ১৭ বাজে এখন, বেরোচ্ছি সবে বাড়ি থেকে, আর এবার এখন গিয়ে আমরা একটা জায়গায় মিট করবো সবাই মিলে। এখনও হয়তো তারাও কেউ আসেও নি, মানে বাঙালি না, যেই টাইমটা দেবে সেই টাইমে তো বেরোতে পারে না, ঠিক তার এক ঘন্টা তো লেট আসবেই ওরা সবাই, মানে সেটা আমার ক্ষেত্রেও অবশ্য। তো এখন বাজে 3:17, এখন বেরোচ্ছি, দেখা যাক কখন আমরা অ্যাকচুয়ালি বেরোই, ঠিক আছে। তো আমাদের সাথে তোমরাও চলো, লেটস গো। এখন আমাদের মিড পয়েন্টে এসে গেছি, আর বাংলাহাটি জোড়া মন্দির আমাদের মিড পয়েন্ট, আমরা এখানেই আড্ডা ফাড্ডা মারি, সবাই এখানেই আসবে, এখান থেকেই আমরা সবাই যাব সাউথের দিকে। এখনও কাউর পাত্তা নেই, বাঙালি আলটিমেট সবাই বাঙালি, তাই জন্যই পাত্তা নেই। এখন আমাদের 3টার সময় বেরোনোর কথা ছিল, আমি বেরিয়েছি 3:17 না সাথে, আর এই যে বাঙালি তুমিও, কিছু করার নেই। আর এখনও তো বাকিদের পাত্তাই নেই, আমি তো ভালো বাঙালি, ওরা একটু বাজে বাঙালি হয়ে গেছে ওরা সবাই। দেখো এগুলো কিছু করার নেই, একটা জায়গায় বেরোতে গেলে একটুখানি সবাইকে নিয়ে চলতে হবে, একটুখানি লেট হবেই। তো যাই হোক, আলটিমেটলি আজকে আমাদের পুজোর টাইম, আমরা খুবই মজা করব আশা করি, তোমরাও সাবধানে থেকো। আর হ্যাঁ, একটা বিশেষ জিনিস, মাস্ক আর স্যানিটাইজারটা সঙ্গে রেখো, নিজেদের দূরত্বটা বজায় রেখো, বাঙালি তো সবথেকে বড় উৎসব এটাই আমাদের কাছে। তো মজাটা যেমনি করব, মনের কোণে কিন্তু অনেকটাই ভয় লুকিয়ে রয়েছে যেহেতু করোনাটা এখনও পুরোপুরি যায়নি, কিন্তু মুখে মাস্ক আর স্যানিটাইজারটা সঙ্গে রেখো। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, এটাই বলে রাখলাম। আমরা যেখানে যেখানে যাব প্রত্যেকটা প্যান্ডেল আমিও তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখো, অবশ্যই নিজেরাও সেই জায়গাটা ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে। আজকে আমরা যাব প্রপার সাউথের দিকে, যেখানে যেখানে আমরা যে যে প্যান্ডেল দেখবো তোমাদেরকেও সাথে রাখবো, কথা দিলাম। আর মাস্কটা সাথে রেখো, সাথে স্যানিটাইজার। এই যে এতক্ষণে এলো, 4:00 বাজে বলেছিলাম না, বাঙালির বাঙালির টাইমিং,
এতক্ষণে সবাই এলো, এবারে আমরা আমাদের যাত্রা শুরু করব। তোমরা থাকো আমাদের সাথে প্যান্ডেল হোটেলে, চলো। এখন আমরা চেতলা অগ্রণী দেখতে যাচ্ছি, তোমরাও দেখো। হয়তো পুরো ভিডিও ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করছি যতদূর সম্ভব দেখানোর, ঠিক আছে? তোমরা একটুখানি কষ্ট দেখো, পাশে থাকো, কষ্ট কষ্ট হয়ে গেছে। রিজু একটু মেয়ে দেখছে আশেপাশে, বাজে কথা। আমি এই আমরা ফেটে যাচ্ছি, ভালো করেছে, কিন্তু প্রচন্ড গরমে আমাদের অবস্থা খুবই খারাপ। দেখা যাক কি হয়, পরে প্যান্ডেলে যাবো, সুরক্ষিত করবো, তাহলে ওখানে দেখা হবে। ফ্রেন্ড টানা চেতলা অগ্রণী দেখে বেরোচ্ছি এবারে, এখন আমরা সুরুচি সঙ্গে যাচ্ছি, চলো সুরুচি সঙ্গে যাই। আমরা এখন সুরুচি সঙ্গে লাইনে দাঁড়াচ্ছি, যাচ্ছি, অনেক বড় লাইন, এখনই হালাত খারাপ হয়ে যাচ্ছে, যাহা জানি না কত দূর অব্দি দেখতে পারবো, সাথে থাকো সব দেখাবো। সুরুচি সঙ্গে দিন মন্দির দেখ, এই প্যান্ডেল দেখবেন আপনারাও এসে ভালো লাগবে। আর যারা দেখতে পাচ্ছ না, যারা একান্তই বেরোতে পারোনি, তাদের জন্য তো আমরাই তুলে দিচ্ছি যতটা পারছি, ভালো লাগবে। আশা করি তোমাদের মুখের মাস্কটা নামাবেন না, যাই করবে। হ্যাঁ, মুখের মাস্কটা নামালেই আমার এক্ষুনি মুখের র্যাশগুলো সবাই সব দেখে নেবে। জর্দা নেই তো, বরিশাল দিকে যাচ্ছি, চলো বরিশালে। আরে এত ভিড় না বাবা, আজকে মঙ্গা পঞ্চমী, না দেখে মনেই হচ্ছে না যে পঞ্চমী, মনে হচ্ছে না সপ্তমী অষ্টমী এরকম টাইপের কিছু। চলো বরিশাল দিকে যাই, হাসি খুশি টক রাতারাতি। দেখ ভাই একটা ভালো মেয়ে আসছে, ভাই একটা ভালো মেয়ে আসছে, দেখ। ওনাকে এসব পরে না, হ্যাঁ এরপরে এরপরে দেখি তোর মুখটা, দেখি দেখি ভাই তোর মুখটা। আমরা বৈশাখ ক্লাবে দেখাচ্ছি, দেখো
আমরা এখন বরিশাল ক্লাব থেকে বেরিয়ে বেহালা ফ্রেন্ডসের দিকে যাচ্ছি। সাথে থাকো, পাশে থাকো, আর এটা জরুরি সব থেকে। বেহালা নতুন দলে আছি, ওসব আলাদা ব্যাপার। আমাদের আমার নাকে মাংসের গন্ধ ঢুকে গেছে, আমি এখন ঠিক থাকতে পারছি না। নতুন দলে যাচ্ছি, আর কোথা থেকে দেখে আসলাম? আমরা বরিশা থেকে আসলাম, বরিশা থেকে আসলাম, এইবারে নতুন দলে যাচ্ছি, চলো দেখাবো। যা হবে যা দেখবো তোমাদেরকেও তাই দেখাবো, তোমরাও এসে দেখো কেমন লাগলো। সিস্টেম স্যানিটাইজার দেওয়া, আমরা এখন এসেছি বেহালা ফ্রেন্ডস এর, দেখো তোমরাও দেখো। রাস্তায় বেরোলে খালি খাই 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 করবে, একটা ঠাকুর দেখতে পেলো না খালি খেতে শুরু, ফুচকা খাবো, আমসি খাবো, এই খাবো, মাজা খাবো, আর এই যে মানি খালি হারিয়ে যাচ্ছে। এই যে ঠাকুর দেখতে যাচ্ছে এই একজন মেম্বার, এই যে কপট কপটি, এই তোমরা কি করছো? জনসম্মুখে কি হয়েছে? কি করছো তোমরা? এই যে নারু, এই তারক মুখ দিচ্ছে, এত গরম ঠাকুর দেখার তো খুব মজা, তার মধ্যে এমন ঝাল দিয়ে ফুচকা খেয়েছি, এমনি ধান করে গেছি। আর আগে আরো পাঁচজনে 500 টাকাটা বেশ ভালো, তো মানি 500 টাকা নিতে এসছে ফোনের কভারে। বিকেল আমরা এসে গেছি বেলা নতুন বলে, এখন খুব গরম লেগেছে, তার মধ্যে ফুচকা খেয়েছি, ঝালতে উসকাস উসকাস করছি, একটা করে ঠাকুর দেখছি আর ফুচকা, এই ফুচকা বলছে খাওয়ার খাচ্ছি। এই যে দেখ, প্ল্যান করছে চারদিকে। আচ্ছা আচ্ছা, নাকতলা বলে দেবো লোককে দেখাবি বলিস।
আরে এর পরে কোথায় যাব সেটা বল, সবকটাই তো বলে যাচ্ছি। এরপর নাকতলা যাব আমরা। ও মাই গড, কি হাসি রে। আজকের আমাদের প্যান্ডেল হপিং এখানেই আজকে শেষ হয়ে গেল, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে না, আর সেই জন্য আজকের দিনের জন্য কমপ্লিট। এবার দেখি পরে আবার যেদিনকে বেরোবো সেদিন যাওয়া আর সেদিনকে থাকবো, তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। একটু আগে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম, ভীষণ টায়ার্ড লাগছে, কারণ এতটা ভিড়, এত জ্যাম আর এত গরম, মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না। অবশ্য ভিড় হওয়ারই ছিল, তার কারণ আজকে একে তো সানডে, তার উপরে হচ্ছে মহাপঞ্চমী, তো অবশ্যই ভিড় হবেই। তো আজকে আমাদের এই ব্লগটা এইটুকু অবধি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার এই চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আবার যেদিনকে আমরা যাব, মানে যেদিনকে যাব কি যাব না আমি এখনও জানি না ঘুরতে, তো যদি যাই তো অবশ্যই দেখাবো, অবশ্যই ব্লগ করব, আর আমি যতদূর দেখবো তোমাদেরকেও ঠিক ততটাই দেখাবো, একটুও এক্সট্রা না একটুও কম না, ঠিক আছে। আর আজকের জন্য টাটা, বাই বাই, আর তোমরাও তোমাদের পুজোটা খুব 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 ভালো করে কাটাও, আর অবশ্যই মাস্কটা পরবে, কারণ ভীষণ অনেক লোক মাস্ক ইউজ করবে আর স্যানিটাইজার ইউজ করবে অবশ্যই। টাটা।